বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিং উইথ এন্টারটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত। পাবদা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি ফ্রাইং প্যানে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। সর্ষে পোস্ত বানানোর জন্য কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিচ্ছি রাঁধুনি ফোড়ন, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি অল্প পোস্ত বাটা জল, হলুদ গুঁড়ো, জল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ, এখন আমি ঢাকনা চাপিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি একটু টক টক খেতে চান তাহলে একটু আম বাটা দিতে পারেন, আমি আমটাকে থেতো করে দিয়েছি, আর যদি টক না চান তাহলে নাও দিতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা। এখন আমি একে একে মাছগুলোকে তুলে নেব।